পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের প্রিয় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের বরুণ আমাদের শ্রদ্ধেয় ব্যবসায়ীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় সুধী সমাজ, আমি সকলকে জানাচ্ছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরা, বাংলা তিনবার সহ চারবার সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সকলের প্রিয় নেতা বরুণ রফিকুল আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দুইবারের মাননীয় জাতীয় সংসদ সদস্য নাসিরুল ইসলাম চৌধুরী নজরুলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সুধী সমাজ, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, গত 30 জানুয়ারি সারা বাংলাদেশের ন্যায় বরুড়া পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা পোষণ করি যে বরুড়ার পৌরসভার 24টি গ্রাম, আমাদের প্রায় 34,303 জন ভোটার এবং 70 থেকে 80 হাজার লোকের বসবাস এই পৌরসভা। বরুড়া পৌরসভার সকল মানুষ একটা টান টান একটা উত্তেজনায় ছিল এই নির্বাচনকে ঘিরে। আমরা মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা পোষণ করি যে কোনোরকম রক্তক্ষয়ী বনগণনে কোনো রকমের সমস্যা ছাড়াই আমরা আমাদের সেই নির্বাচনটা মহান আল্লাহ তাআলা একটা সমাপ্ত করে দিয়েছেন। আমরা দীর্ঘ আজকে পঞ্চম পরিষদ পৌরসভায় আজকেই প্রথম নতুন ইতিহাস সৃষ্টি করেছে বরুড়া পৌরসভায়, যেখানে মেয়র এবং কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর সহ টোটাল পরিষদটাই একটা রাজনৈতিক ব্যানার, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত সকলে এখানে নির্বাচিত হয়ে এসেছে। আমি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এদেশের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মত্যাগ দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, আমি সকলের আজকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সহিত তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী জিনার কাছ থেকে আমি স্বাক্ষরিত আমি আমার দলের মনোনয়ন পেয়েছি, আমার শ্রদ্ধা নেত্রী বাংলাদেশের আপামর জনসাধারণের একমাত্র ঠিকানা, একমাত্র আশ্রয়স্থল, তিনবার সহ চারবারের সফল প্রধানমন্ত্রী, যিনি ডিজিটালাইজড বাংলাদেশ করার লক্ষ্যে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আমি কৃতজ্ঞতা স্বীকৃতি এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি। কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আমি কৃতজ্ঞতা স্বীকৃতি স্মরণ করছি। কুমিল্লা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক গ্রামপথ মন্ত্রী মজিবুল মজিব ভাইকে আমি, যার নাম না নিলে নাই হয়, আমি জিনার নিকট আমি আমার মৃত্যু রাগ পর্যন্ত যার নিকট কৃতজ্ঞতা আমি রাখতে হয় এবং যার প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে হয়, আমার নেতা, আমার রাজনৈতিক অভিভাবক বরুড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সহসভাপতি, দুইবারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা নাসিরুল ইসলাম চৌধুরী নজরুল মহোদয়কে। সর্বোপরি যেহেতু আমরা আজকে আপনাদের খেদমত এবং সেবক হয়ে এই জায়গায় এসেছি, আমি সকলের কাছে সহযোগিতা চাইব। আমি এবার টোটাল পরিষদ জেলার আমাদের 8-9 জন কাউন্সিলর এবং 3 জন সংরক্ষিত কাউন্সিলর সহ আমি সহ আমাদের যে পরিষদ এবং আমাদের যে ম্যানেজমেন্টে যারা আছেন, বিশেষ করে আমাদের পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ আমি আপনাদের, আমি যখন শপথ নিয়েছিলাম আমরা সকলে গত 26 তারিখ যখন চট্টগ্রাম স্বাধীন হাউসে শপথ নিয়েছিলাম, তখন শপথ বাক্য পাঠ করার পরেই আমাদের বিভাগীয় কমিশনার বলেছিলেন যে আজকে থেকে আপনারা সরকারের এবং সরকারের একজন স্বাগত হয়ে গিয়েছেন, সার্ভেন্ট হয়ে গিয়েছি, গভর্নমেন্ট সার্ভেন্ট। সে লক্ষ্যে আমি মনে করি আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল আমি মেয়র নই, আমি আপনাদের একজন খ্যাতনামা এবং সেবক হিসেবে আগামী যে দায়িত্ব আমার কাছে কাঁধে পড়েছে, আমি অন্তত 5টা বৎসর যেন এই বরুড়া 24টি গ্রামকে আমরা শিক্ষায় দীক্ষায় ও রাস্তাঘাটে সকল জায়গায় যেন আমরা একটা মডেল এবং উন্নত সমৃদ্ধশালী একটা পৌরসভা আমরা যেন গঠন করতে পারি। এই বাজার, বরুড়া বাজার, বাজারটা হচ্ছে আমাদের একটা হার্ট। এই বাজারের ব্যবসায়ীর অনেক সময় সমস্যা আছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে ডাস্টবিন থেকে আরম্ভ করে অনেক সময় সমস্যা আমরা আছে, যেহেতু আমরা রাজনীতি করি, সেই জায়গায় রাজনীতি করার কারণে দীর্ঘদিন আমরা এই বরুড়া বাজারের মানুষ সহ প্রত্যেকটা জায়গার মানুষ যে কী সমস্যা ভোগ করেছে আমরা সেটা খুব কাছ থেকে দেখেছি। আমি আমার প্রিয় নেতার সাথে কথা বলেছি, আমি আমাদের অর্থমন্ত্রী মহোদয়ের সাথে আমি সালাম বিনিময় করেছি, আমাদের তাজুল ইসলাম মহোদয় যিনি আলজেডি মন্ত্রী ওনার সাথে আমি সালাম বিনিময় করেছি, আমাদের সাবেক মন্ত্রী কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষাগ্রস্ত ছিল। আমি আপনাদের কাছে আজকে একটা কমিটমেন্ট দিতে চাই, আমার প্রিয় নেতার নেতৃত্বে
আমার দানি ভাবে আমার নেতারা আছেন, তাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের ভালোবাসায় আগামী পাঁচটা বৎসর যেন বরুড়ার মানুষ যেন সুখী শান্তিতে এবং মানুষের যেন সার্বিক কল্যাণ যেন আমরা আপনাদের চেষ্টায় দোয়ায় ভালোবাসা আমরা আপনাদের সে কল্যাণ বয়ে আনতে পারি, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সেক্টরে যেন আমরা আমাদের উন্নয়ন রাখতে পারি। এই পৌরসভা সকলের জন্য দারুণ মুক্ত থাকবে। এখানে দল বিদল সহ সকলে আপনারা এখানে আসবেন, আপনারা আপনাদের সহযোগিতা নেবেন এবং যখনই কোনো রকমের সহযোগিতা প্রয়োজন হয় আপনারা আমাদেরকে সেই সহযোগিতার কথা বলবেন, আমরা আপনাদের সেই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেব। এখানে ব্যক্তিগতভাবে এই কোনো একটা পক্ষের কোনো একটা গোষ্ঠীর এই পৌরসভা নয়, আমরা সকলে এই সমাজের মানুষ। এই সমাজটাকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো, কীভাবে আমরা সমৃদ্ধশালী একটা পৌরসভা এবং জননীতি শেখ হাসিনার যে ভিশন মিশন এবং আমার প্রিয় নেতা নাসিমুল হাসান নজরুল ভাইয়ের যে ভিশন, সেই ভিশন দিয়ে মিশনে পৌঁছে যেন আমরা একটা উন্নত একটা সমৃদ্ধশালী পৌরসভা আমরা গঠন করতে পারি। আমরা যখন 26 তারিখ শপথ নিয়েছিলাম সার্কিট হাউসে, আমি সহ আমাদের 5 জন মেয়র সহ কাউন্সিলর সেদিন শপথ নিয়েছে, আমার মনে হয় 6টা পৌরসভার মধ্যে আমরাই খুব বিপর্যস্ত অবস্থায় আমরা আছি। সেটা আমাদের যে বিভাগীয় কমিশনার এবং যুগ্ম সচিব সহ যারা এই বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য সেটা ফুটে আসছে। তাই আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, আমি আমাদের অত্যন্ত ডাইনামিক একটা পরিষদ, আমি মনে করি আমাদের কাউন্সিলররা মহিলা কাউন্সিলর সহ এবং এই সকলে আমরা আপনাদের ভোটে আপনাদের দোয়া ভালোবাসা আমরা নির্বাচিত হয়েছি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বরুড়া মানুষের দোয়া ভালোবাসা, অনেক মানুষ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, আমাদের জন্য দোয়া করছেন, নামাজ পড়ে, যেন আমরা মানুষের খেদমত এবং সেবক হয়ে আসতে পারি, সেই লক্ষ্যে আমরা যেন আপনাদের প্রতিদ্বন্দ্বিতা দিতে পারি। সর্বোপরি কোনো রকমের কোনো সমস্যা হলেই প্রত্যেকটা ওয়ার্ড একজন কাউন্সিলর এবং 3টা ওয়ার্ড মিলে একটা মহিলা কাউন্সিলর আছেন তাদের কাছে যাবেন, তারপর আমি এসি আমার কাছে আসবেন, আমি না পারলে আমাদের ইউনো আছে, আমাদের মাননীয় এমপি মহোদয় আছে, আমাদের মন্ত্রীরা আছে, সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী আছে, সকল জায়গায় ইনশাল্লাহ আমাদের যাওয়ার সুযোগ আছে। সে লক্ষ্যে আপনারা ঘরে বসে মনে কষ্ট না নিয়ে যার যখন কোনো বিষয় সার্টিফিকেটগুলো আসবেন, আমি আপনাদের কাছে এই কমিটমেন্ট দিই, আমি আজকের পরের থেকে আমাদের বাসে রাখি, যতদিন অফিস চলো আমাদের শরীর আমরা ভালো রাখি, আমি টাইম মতো অফিসে আসবো, একেবারে টাইম মতো আমি অফিসটা করবো, এই কমিটমেন্ট আপনারা। আমি আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলের কাছে আমরা সকলকে নিয়ে বসবো, তাদের সঙ্গে মত বিনিময় করবো, আমি আমার এই মেসেজটা দিই, আমি প্রত্যেকটা জায়গাতে আমি সুশৃঙ্খলভাবে আমি চলার চেষ্টা করেছি, সুশৃঙ্খলভাবে চললেই আপনার কিছু উন্নয়ন করা সম্ভব। সে লক্ষ্যে আমি আমার কর্মকর্তা কর্মচারীদের কাছে বলবো, তাদেরকে বলবো, ঠিক সমমত অফিসে আসতে হবে, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে হবে, আপনার অফিসে না এসে কোথাও ফাঁকি দিবেন, এই ফাঁকি কিন্তু আমি আমার অন্তত আমি সহ্য করার মতো ছেলে নয়। সে লক্ষ্যে আমি সকলের কাছে সহযোগিতা চাইব, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমাদের হাজার হাজার মানুষের যেই আমরা কমিটমেন্ট দিয়েছি মানুষের কাছে সেই কমিটমেন্ট আমরা ফিল আপ করতে পারবো না, কারণ 5 বছর একটা অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে দৃশ্য অনেক কাম আছে, দৃশ্য তো অনেক বিষয় আছে, এই কাজগুলো আমরা করতে হবে। রাস্তাঘাট বর্ষাকাল আসতেছে, আমাদের রাস্তাঘাট অনেক সমস্যা সোলার লাইট থেকে, আমার বিশ্বাস আমার নেতা যে কমিটমেন্ট করেছে মন্ত্রীদের সাথে, মন্ত্রী যদি কথা বলেছে, আমরা যদি ওনাদের কাছে গিয়ে গিয়ে বারবার গিয়ে যদি ওনাদের থেকে সহযোগিতা আনি, আমার বিশ্বাস আমরা সেই কাজটা করতে পারি। সেই লক্ষ্যে আপনাদের সকলেরই আমরা আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল, সমাজের সুধী সমাজ, ব্যবসায়িক সমাজ, সাংবাদিক সমাজ, আমাদের মাদ্রাসার আমাদের বরুড়া সুন্নি মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন, সকলের দোয়া এবং সকলের সহযোগিতা লাগবে, তাহলে আমরা আমাদের সেই উন্নয়নের যে রোল মডেল জননীতি শেখ হাসিনা সেটা আমাদের ধার প্রান্তে গোট দুধ আমরা সেটা খুঁজতে পারবো। আপনাদের সর্বোপরি সকলের সহযোগিতা চাই এবং সকলের মঙ্গল আমি কামনা করছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিষদ সহ পৌরসভা যারা এখন বর্তমানে ম্যানেজমেন্টে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি সকলে মিলেমিশে যেন একটা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে আমরা এই বরুড়া পৌরসভাকে আগামী অন্তত 100 বৎসরের কর্ম প্ল্যান করে দেন আমরা এগিয়ে যেতে পারি, পৌরসভা মানুষের সাথে সুফল ভোগ করতে পারি। সে লক্ষ্যে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, আমাদের রাজনৈতিক দলের প্রত্যেকটা ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সহযোগী সংগঠনের এই সভাপতি, সাধারণ সম্পাদক সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অনেক আলেম ওলামা এবং আমাদের প্রিয় মা বোনরা অনেকে আছেন, আমি সকলের কাছে সহযোগিতা চাই, যখনই কোনো বিষয় হবে আমরা সরাসরি আমার কাছে চলে আসবেন। আমার এই পৌরসভার বাইরে আমরা আমাদের দলীয় কার্যালয় আছে, আমাদের নিজেরা ব্যবসার প্রতিষ্ঠান আছে, ওইখানে যাবেন, আমরা চাই আপনাদের সার্বিক মঙ্গল, সার্বিক সহযোগিতা করতে, বরুড়া যতদিন থাকি ততক্ষণ থাকবো আপনাদের সহযোগিতা দেবো, বরুড়ার বাহিরে যদি কোনো কাজে পৌরসভার কাজে টাকা অত বাহিরে যেতে হয় তাহলে এই কাজটা কে করবে, সেই কাজটা আমার অ্যাবসেন্সে যেন কেউ আইসা আপনার মনে কষ্ট নিয়ে বাড়ি দিতে না হয়, যে কাজটা করতে পারলাম আমি সেই কাজটা করে আমি বরুড়ার বাহিরে যাবো, আমি আপনাদের সেটাও কমিটমেন্ট দিই। সে লক্ষ্যে
সর্বোপরি সকলের সহযোগিতা লাগবে। সহযোগিতার মধ্যে দিয়ে বরুড়া পৌরসভা একটা একটা এই ছোট পৌরসভা না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী 14 গ্রামের ভোট 26,000 অল্প কিছু, আমাদের ভোট কিন্তু প্রায় 36,000-এর উপরে। তাহলে ওই পৌরসভাতে আমাদের পৌরসভার সীমানা অনেক বড়। এবং আমাকে কয়েকজন জিজ্ঞেস করছে আপনার ভোট কত, আপনার এরিয়া কত, আমি বলছি কত, আমাদের থেকে তো আপনাদের পৌরসভা অনেক বড়। সেই লক্ষ্যে আমাদের প্রায় 70-80,000 80-85,000 লোকের বসবাস এই পৌরসভায়। আমাদের অনেক ভোট, অনেক এলাকা, অনেক বড় এলাকা, কিন্তু বিশেষ করে আমাদের 4-5টা গ্রাম আছে পৌরসভার মধ্যে, অনেক বড় গ্রাম। এই গ্রামগুলোর ভিতরে ঢুকলে দেখা যায় যে আসলে মানুষের যে মূল রুট দিকটা আছে এর ভিতরে ঢুকলে বোঝা যায় আসলে মানুষ কত কষ্টে এদিকে পৌরসভা নাকি অজপাড়া কোনো ইউনিয়ন সেটা কিন্তু নির্ণয় করা যায় মানুষ ভিতরে ঢুকলে। সেই লক্ষ্যে সকল কাজ হবে, কিন্তু কাজ হতে গেলে আপনাদের সহযোগিতা লাগবে, সহযোগিতা করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। এই মিলমিশ করেই একটা ভ্রাতৃত্ব এবং ফেলোশিপের মধ্যে দিয়ে যেন আমরা আমাদের কাজটা করে বরুড়া পৌরসভাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদেরকে এখানে বসিয়েছেন সেই সেবাটা যেন আমরা দিতে পারি। এক কথায় সেবা, সকল সেবা, আমরা সেই সেবা কিভাবে দিতে পারি, আপনারা আমাদেরকে ফুলিসি দিবেন, আমরা আপনাদের থেকে ফুলিসি নিব। বরুড়া ব্যবসায়ীদের সাথে আমরা বসবো, বরুড়া বাজার যানজট থেকে আরম্ভ করে বরুড়া বাজারের যে যানজট, বরুড়া বাজার রাস্তার ড্রেনের সমস্যা, আপনার আমাদের বাস স্টেশন, আমাদের সিএনজি স্টেশন, গণকবরস্থান, অনেক সমস্যা, সেই সকল সমস্যার উত্তর ঘটাতে হলেই আপনার সহযোগিতা করবেন। এই সকল সহযোগিতা করে আমরা যেন আপনাদের সেই সকল এই পৌরসভার সকল মানে সার্বিক যে কল্যাণ সেই কল্যাণ যেন বয়ে আনতে পারি। এবং আজকে যেনারা বরুড়া পৌরসভার বর্তমান এই কর্মকর্তারা কর্মচারীরা মিলে যে আজকের আয়োজন করেছেন, আমি সকলকে আমি বরুড়া পৌরসভার যেটা আজকে আমি দায়িত্ব নিয়েছি, আমি আজকে আমি মনে করি মেয়র হিসেবে আগত কলম হলো আমি মনে করি আপনাদের খেদমত এবং সেবককারী, আমি আপনাদের একজন সেবককারী হিসেবে আমি সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।